ও নমস্কার, বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা, একদমই পুচকেদেরকে আমার আদর স্নেহ যত্ন। তো এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আপনারা ভ্যাকসিন নিয়েছেন? তো ভ্যাকসিনটা অবশ্যই নেবেন, ভ্যাকসিনকে ভয় পাবেন না, ভ্যাকসিনটা আপনাদের ভালোর জন্য। আমিও কিন্তু ভ্যাকসিন নিয়েছি। তো আজকে এটা আমার দ্বিতীয় ব্লগ। তো এই ব্লগে আমি আমাদের বাড়ির শখের বাগান দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে রাখি, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে নতুন, আমি খুব একটা বেশি জানি না। আমি অনেক ইউটিউবার আন্টিদের, বৌদিদের, আমার যারা সমবয়সীরা, দিদিভাইরা, দাদাভাইরা সবাইকে দেখেছি, তারা কীভাবে করে তাদের থেকে শেখার চেষ্টা করছি। আমি নতুন, তাই আমি চাই যে আপনারা আমাকে সাহায্য করুন, কীভাবে করতে হয় কি না করতে হয়, ভুল ত্রুটি যেটাই হবে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। আর আপনারা কী কী ব্লগ কিসে কোন কোন বিষয়ের উপর দেখতে চান সেটাও আমাকে জানাবেন। তো আজকে যেটা আমার ব্লগের বিষয় সেটা হলো আমাদের বাড়ির শখের বাগান। তো সেই বাগানের গাছ আজকে আপনাদের সাথে, গাছের সাথে পরিচয় করিয়ে দেব। সব গাছের নাম আমি ঠিকঠাক জানি না, তো আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবো। এবং চলুন শুরু করা। অ্যালোভেরা প্লান্ট, তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অ্যালোভেরা প্লান্ট কত বড় হয়ে গেছে। এই দেখো সুন্দর হয়েছে। এই সব গাছ আমার বাবা মা আমি তিনজন মিলেই চর্চা করি, বেশিরভাগ বাবাই করেন, কারণ মা তো জানোই বাড়ির কাজে একটু ব্যস্তই থাকেন। তো এই দেখো ছোট্ট একটি অ্যালোভেরা গাছ বেরিয়েছে, এই দেখো আরো বেরোচ্ছে এখান দিয়ে, এই দেখো। তো আমি আর তোমরা সবাই জানো তো অ্যালোভেরা গাছ স্কিনের জন্য খুবই ভালো, খুবই স্কিন হেলদি, হেয়ার হেলদি, স্কিনের জন্য খুবই ভালো অ্যালোভেরা জেল। তোমরা পারলে মার্কেট বেস অ্যালোভেরা জেল ইউজ না করে এরকম গাছের অ্যালোভেরা জেল ইউজ করার চেষ্টা করবে। যেমন এটা দেখো ম্যাচিওর হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে এটা হলো হলুদ গাছ, তো অনেকটা ভেতরে এর শেকড়টা আছে, আমি আর যাচ্ছি না, কারণ অ্যালোভেরা গাছ তোমরা জানো একটু নরম প্রকৃতির হয়, একটু ভেঙে যেতে পারে। তো এরপরে আছে একটি সাদা ফুলের গাছ, যদিও মা ফুল তুলে নিয়ে গেছেন সকালে, আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি, এখন বাজে সকাল 10টা, মা 7:30-8টার সময় তুলে নিয়েছে সকালবেলা। দেখতে পাচ্ছ এখন ফুল নেই, কুড়িয়ে আছে, কালকে ফুল ফুটবে। তো এটা একটা গাছ আছে, তো এটা একটা গাছ আছে, গাছটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এখানে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ফুল হয়, ঠিক কলাবতী ফুলের মতো। আর এটা আমাদের আম গাছ, এটা কিন্তু আমের আঁটি থেকে লাগানো গাছ, কিনে আনা গাছ না, বাড়িতে আম খেয়েছি, তো সেই আম গাছ থেকে গাছ হয়েছে। তো এটাকে কলম করা হয়েছে, তো দেখা যাক সামনে বছর হয়তো ফল খেতে পারবো, এবছর তো পারিনি। আর এটা জলের ড্রাম, বৃষ্টি হলে না এখান দিয়ে জল আসে, তো এখানে বাবা জল স্টোর করে যাতে গাছকে দেওয়া যায় বৃষ্টির ন্যাচারাল জল। আর এটা একটা স্টোর রুম। তো এটা হলো পদ্ম ফুলের গাছ, তো এই পদ্ম ফুল গাছটাতে না আমাদের সাদা পদ্ম হয়, খুব সুন্দর লাগে দেখতে। আরও কিছু আম গাছ পুরো মালদা বানিয়ে দিয়েছি আমাদের বাড়িকে। আর এটা কাঞ্চন ফুলের গাছ, এখনো ছোট। তো আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওখানে ডিমের খোসা আছে, তো এটা কেন আছে এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, সেই ভিডিওতে আশা করি বাবাও থাকবে আমার সঙ্গে, কারণ বাবাই তোমাদের এক্সপ্লেন করবে কেন দেওয়া হয়েছে। তো এটাও একটি পদ্ম গাছ দেখতে পাচ্ছ, একটু পিঁপড়েও ধরে গেছে, দুষ্টু পিঁপড়ে আমার গাছটাকে নষ্ট করে দিচ্ছে, এই দেখো। আর এখানে আছে লেবু গাছ, তো এটাও কলম করা লেবু গাছ, একটু অবস্থা খারাপ, যদিও এর মাঝখানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, এখন অনেকটা ভালো, এই দেখো এটাও কলম করা। লেবু পাইনি, কবে পাবো জানি না। আর এই গাছটা কি হয়েছিল, কি বৃত্তান্ত তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি এটা নিয়ে সেপারেট ভিডিও করবো। আর কিভাবে গাছটাকে আমি ভালো করে তুলেছি সেটা নিয়েও বলবো। তো এদিকে চলে আসি, এদিকে আছে জবা ফুলের গাছ, তো এই দেখো আমি একটু ফোকাস করার চেষ্টা করি, তো এই দেখো কুড়ি, তো কালকে হয়তো ফুল ফুটবে। তো এটা জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ, আর এটা গন্ধরাজ ফুলের গাছ, ফুলের রাজা যাকে বলা হয় গন্ধের জন্য, খুব সুন্দর গন্ধ হয়, কালকে ফুল ফুটবে। তো ওইখানে একটা গ্যান্দা গাছও আছে, মনে হয় বীজ থেকে হয়ে গেছে, তাই না ঠিক। তো এই দেখো গ্যান্দা গাছ, ওখানে আছে একটা মোসাম্বির গাছ। আমরা না ফল খেয়ে বীজ ফেলে দিই না, আমরা এই ছাদে এসে বিভিন্ন গাছের মধ্যে বীজগুলোকে ছড়িয়ে দিই। এই দেখো আরেকটি জবা গাছ, খুব সুন্দর বর্ষাকাল না, খুব সুন্দর ফুল ফুটেছে। তো এটা বেলি ফুলের গাছ, যদি এখন গাছে ফুল নেই, বললাম সকালবেলা মা তুলে নিয়েছে, না তো গাছ ভর্তি ফুল হয়ে থাকে। তো এটা তুলসী গাছ দেখতে পাচ্ছ, কত সুন্দর হেলদি গাছ,
তো আমাদের গাছগুলো কিভাবে এত হেলদি সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। আচ্ছা আমি একটা ফুল পেয়েছি, এই দেখো মেলির ফুল, তার মধ্যে একটু টিপড়ে আচ্ছা ফোকাস নিচ্ছে না একটু ধরো, এই দেখো। আর এটা কি ফুলের গাছ আমি ঠিক জানি না, কিন্তু এখানে একটা সাদা ফুল হয় খুব সুন্দর। আর এই দেখো সাদা ফুলের গাছ, কি সুন্দর ফুল ফুটে রয়েছে, অত সুন্দর না। আর এটা হলো টগর ফুলের গাছ, গাছে ফুল নেই আপাতত, তো আসো আরো গাছ দেখি। তো এটা হলো শিউলি ফুলের গাছ, আর কিছুদিন পরে শিউলি ফুল ফুটবে, মা আসছেন দুর্গা মা, তখন ফুল ফুটবে। এটাও হলুদ গাছ। আর এখানে আছে একটা কোয়াশ গাছ, দেখতে পাচ্ছ এই পাতাটা, এটা কোয়াশ গাছের। আর এই দেখো আমাদের কুমড়ো গাছ, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, কুমড়ো গাছ কিভাবে আমরা বাড়িতে টবের মধ্যে করতে পারি। এই দেখো এখান দিয়ে ফুল গাছ বেরিয়েছে নয়নতারা ফুলের। আচ্ছা নয়নতারার পাতাও কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব ভালো, বা যাদের রক্তের সমস্যা আছে ব্লাড পিউরিফাই করার জন্য খুবই ভালো, যদিও তেতো হয় কিন্তু খুব ভালো। এটা নিয়ে আমি সেপারেট ভিডিও যদি তোমরা দেখতে চাও এর উপকারিতা নিয়ে, তাহলে আমি অবশ্যই করব। আর এটাও সাদা ফুলের গাছ, আর এটা হলো একটা স্পেশাল ফুলের গাছ, আমি ঠিক নাম জানি না কিন্তু আমরা হলুদ ফুলই বলি এটাকে। তো এই দেখছো কত সুন্দর ফুল ফুটে রয়েছে, আর এদিকেও আছে। এটা একটা জার্মানের বেলি ফুল হয়, সুন্দর হয় দেখতে। আর এটা একটা নয়নতারার হোয়াইট কালারের ভ্যারাইটি, তোমরা দেখতে পাচ্ছ ভাইদাবে। এটা আমার বাড়ির, দেখছো কি সুন্দর নিচে অব্দি যাচ্ছে, এটা আমার বাড়ির সামনে রাস্তা। কালকে যেই রাস্তায় জল ছিল তোমরা দেখেছিলে, তো আজকে কালকে আর রাতে বৃষ্টি হয়নি, তো যার জন্য আজকে জল জমেনি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখেছ। চলে আসি এইদিকে, এইদিকে আরেকটি জবা ফুলের অন্য ভ্যারাইটি গাছ, আমার বাড়িতে প্রচুর জবা ফুলের ভ্যারাইটি রয়েছে। এই দেখো এই গাছের এই ফুলটা হয় সুন্দর না। আর এটা হলো বেল গাছ, ওই দেখতে পাচ্ছ বেল পাতা, এই যে দেখতে পাচ্ছ ওগুলো বেল পাতা, এই যে বেল গাছ দেখো কি সুন্দর, ড্রামের মধ্যে আমার বাবা তৈরি করেছেন বেল গাছ। আর এই দেখো আরেকটি লেবু গাছ বেরিয়েছে, প্রচুর লেবু গাছ প্রচুর। আর এটা তো আমাদের তুলসী দেবীর স্থান, তো আরেকটু এগিয়ে যাই আমরা, দেখি আর কি কি আছে তোমাদের দেখাই। এই দেখো এটাও সাদা ফুল ফুটে রয়েছে খুব সুন্দরভাবে, দেখো কি সুন্দর, তবেই সব হয়েছে। এই দেখো ফুলগুলো হয় কালকে ফুটেছিল তাই আজকে মুরঝিয়ে গেছে, এই দেখো কালকে নতুন ফুল ফুটবে। আর একটু এগিয়ে যাই দেখি তোমাদেরকে দেখাই, আরেকজন স্পেশালের সাথে তোমাদের দেখা করাবো। এই দেখো এখানেও আম গাছ, বলেছিলাম না মালদা বানিয়ে ফেলেছি বাড়িকে। এই দেখো এটা না এক ধরনের লঙ্কা, ছোট ছোট মিনি মিনি লঙ্কা হয় কিন্তু ভীষণ ঝাল, আমি তো ঝাল খাই না, তোমরা কে কে ঝাল খাও আমাকে কমেন্টে জানাবে। এই দেখো এটা ধুতরা ফুলের গাছ, আর এটা হলো সব থেকে ডেঞ্জারাস লঙ্কা, হয়তো রোদের জন্য দেখতে পাচ্ছ না না। এই দেখো এই দেখো এই দেখো লঙ্কা ফুটে রয়েছে, এই দেখো লঙ্কা হয়েছে গাছে, কত সুন্দর কালো কালো লঙ্কা। আরো অনেক গাছ আছে, নীলকণ্ঠ গাছ, এটা হলো নিম গাছ, বাপরে রোদের জন্য তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ভালো করে। এই দেখো বেলি ফুল ফুটে রয়েছে, এটা বিলেতি ধনে পাতার গাছ। আরো আছে, আরো দেখাবো তোমাদের অনেক গাছ আছে। এই দেখো এটা গাঁদা গাছ, এটা ক্যাপসিকাম গাছ বাই দ্য ওয়ে। আর এটা হলো আরেকটি জবা ফুলের ভ্যারাইটি, আর এটা কুমড়ো গাছ। তো এখানে আরো অনেকগুলো মৌসম্বির গাছ আছে, নীলকণ্ঠ গাছ, এই দেখো ধুতরা ফুল কালকে ফুটবে, ধুতরা ফুলের ফল। এখানেও বেল গাছ আছে, এরকম বেলি গাছ, ইন্ডিয়ান রেডনেক প্যারট। তো ওকে তোমরা ভেবো না যে আমরা ধরে রেখেছি বা কিছু, ওর জন্য এই সেপারেট এত বড় খাঁচাটি আছে দেখতে পাচ্ছ। তো ও একবার ঝড়ের মধ্যে আমাদের বাড়িতে চলে এসেছিল 8 বছর আগে, ও তখন এতটুকু ছিল, এতটুকু ছিল। তো ও কোথা থেকে মানে উড়ে পড়ে গেছিল আমাদের বাড়ির সামনে, তো বাবা তখন থেকে ওকে রেখেছিল, ওর সেবা শুশ্রূষা করা হয়েছিল। ও যখন বড় হয়ে যায় 2-3 বছর পর ওকে ওড়ানোর চেষ্টা করা হয়েছে, অনেকবার ছেড়ে দেওয়া হয়েছে, তো ও যায়নি, ও বারবার এসে খাঁচার মধ্যে থেকে যায়। তাই আমরা ওকে ভালোবেসে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ ওর জন্য সেপারেট খাঁচা, ওর জল খাবার
ও ক্যামেরা দেখলে খুব খুশি হয়ে যায়, তো ক্যামেরা খুব ভালোবাসে। সোনা সোনা এই দেখো তোমাদের দেখার জন্য চলে এসো, হাই বলছে, এই দেখো তোমাদের হাই বলছে। চলো বন্ধুরা, ঘরের সামনে আমাদের ব্যালকনিতে, ব্যালকনিতে দেখতে পাচ্ছ দোপাটি গাছ হয়েছে, বর্ষাকাল দোপাটি গাছ হয়েছে, বীজ থেকে করা, এটা আমার বাবার পুরোপুরি ডেডিকেশনের সঙ্গে করেছে, তো এর ক্রেডিট পুরো বাবার উপর। দেখেছেন কতটা ফুল ফুটে রয়েছে, আর কি করে অল্প সময়ে এত সুন্দর ফুল পাবেন, তার জন্য যদি আলাদা ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একদম দ্বিধাবোধ করবেন না কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে, আমি আপনাদের জন্য সেপারেট ভিডিও অবশ্যই আনবো। আর এই দেখুন এটা একটা জাম গাছ, জাম রয়েছে দোপাটি গাছ, এটা যে দেখছেন এটা হলো পুদিনা পাতা, পুদিনার গাছ, এটাও কিভাবে করেছি তারও আমি ভিডিও দিয়ে দেবো। ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর বেলি ফুল, খুব সুন্দর গন্ধ হয়, তোমরা কে কে ফুলটা চেনো, কার কার বাড়িতে আসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব সুন্দর গন্ধ হয়, পারলে একটু করে গাছ বাড়িতে লাগিয়ে নিও, কালার ধরতে পারো। আমি তো দুধের আলতা বলি, বাসন্তীও বলে অনেকে, এই কালারের ফুল কি দেখতে পাচ্ছ হাঁটু জলছিল, কালকে ভিডিওটা যারা যারা দেখেছো তারা দেখে নাও, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। অসংখ্য ও চেঁচাচ্ছে, ও আপনাদেরকে বাই বলছে, তো টাটা।